হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন বাংলা গুলো ইউটিউব চ্যানেল। আর আজকে আমার স্যামসাং একটা সেট আছে, স্যামসাং J2, মডেল নাম্বার হচ্ছে J200G। দেখিয়ে দিই, মডেল নাম্বার J200G/DD। তো এটার যেটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তো এটার প্রবলেম হচ্ছে যে সেটা আইএম নাম্বার আপাতত নেই, নেই তো আমরা এটাতে আইএম নাম্বার রিপেয়ার করব। তো সেটা আমি এখন দেখাবো যে আপনারা কীভাবে আইএম নাম্বার রিপেয়ার করবেন। হ্যাঁ, তো আইএম নাম্বার রিপেয়ার করার জন্য প্রথমত আপনাদের সেটটাকে রুটেড হতে হবে। রুটেড না হলে কিন্তু আপনারা সেটের আইএম নাম্বার রিপেয়ার করতে পারবেন না। তো যদি আপনারা জানা না থাকে যে স্যামসাং J2 আপনারা কীভাবে রিপেয়ার করবেন, তো আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং ওই ভিডিওটার নিচে দেখবেন একটা ফাইল দেওয়া থাকবে, সেই ফাইলটা ডাউনলোড করে জাস্ট ODN দিয়ে ফ্ল্যাশ করে দেবেন। তাহলে আপনার সেট রুটেড হয়ে যাবে। স্টেপগুলো ফলো করবেন আপনারা কীভাবে রুট করবেন। তো তাহলে যেভাবে রুট করবেন, রুট করার পর এখন যেটা আমি দেখাবো তো এটা ফলো করবেন। হ্যাঁ, তো ধরুন এখানে আইএম নাম্বার 00 শো করছে, তো আমি কী করবো এখানে, আমি এখানে Z3X টুল এখানে ইউজ করবো। হ্যাঁ, তো ধরুন আমি সিম্পলি মোবাইলটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর আপনারা সেটিংয়ে যাবেন, দিয়ে যাবেন অ্যাবাউটসে, ঠিক আছে। অ্যাবাউটে যাওয়ার পর এই যে বিল্ড নাম্বার আছে, হ্যাঁ, এটাতে বিল্ড নাম্বার, এই যে বিল্ড নাম্বার আছে, হ্যাঁ, বিল্ড নাম্বার আপনার 4-5 বার টাচ করবেন, দিয়ে দেখিয়ে দেবে এক্সট। তো বিল্ড নাম্বারে কী করতে হবে, এই যে ডেভেলপার অপশানটা আছে এটাকে অন করতে হবে। হ্যাঁ, দিয়ে যে এখানে অন করবেন, আর এই যে USB ডঙ্গের লেগে আছে এটাকে অন করবেন, দিয়ে আমরা কানেক্ট করবো, দিয়ে চলে যাবো আমার Z3X2 ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে J200G মডেল আছে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আসবেন রিপেয়ারে। এটা দুটো ফান্ডা আছে, একটা কী করে যায় রিসেট EFS করলে হয়ে যায়, আর যদি রিসেট EFS করে না হয়, তো আমি এটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, EFS ফাইল লিঙ্ক। তো আপনারা সেখান থেকে ফাইলটা লোড করে দিয়ে যে ব্যাকআপ আছে এখানে, ব্যাকআপ আর রাইট আছে, তো এখানে রাইট করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আমি আগে প্রথমত এখানে রিপেয়ার করবো, যদি রিপেয়ার করে রিসেট করে হয়ে যায় তাহলে হয়ে গেলো, নাহলে আমি এখানে ফাইলটা সিম্পলি রাইট করবো। হ্যাঁ, তো এখান থেকে আপনার কী করবেন, এখানে ADB যে ড্রাইভারটা আছে সেটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, তো এখানে যে ADB ড্রাইভার এটা আমি সিলেক্ট করবো, দিয়ে আর কী করবো এখানে রিসেট করবো, এখানে ইয়েস করবেন। এবার দেখুন স্ক্রিনে আপনাদের এখানে শো করবে যে এরকম, তো আপনারা এটাকে ওকে করবেন, ঠিক আছে। এবার দেখুন এখানে হচ্ছে, এবার এরকম সুপার ইস্যু যে এটা আছে সেটাকে ওকে করবেন। হ্যাঁ, এবার দেখুন EFS থেকে ব্যাক আপ করছে রেজিস্টার, এবার সেটটা রিবুট হবে। হ্যাঁ, তো সেটটা রিস্টার্ট হতে একটু সময় লাগবে, সেটটা রিস্টার্ট হোক, এভাবে হয়ে যায়। যদি না হয় তাহলে কী করবেন, যে ব্যাকআপে গিয়ে আমি যে ফাইলটা দেবো আপনার ফাইলটা সিম্পলি ফ্ল্যাশ করে রাইট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সেটা রুটেড, রুট অবশ্যই হতে হবে, রুটেড না ছাড়া কিন্তু আপনারা কী কর এখানে আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, রুট কিন্তু রুটেড কিন্তু হতে হবে সেট মাস্টলি। তো চলুন আমি আমার এখানে দেখে নেবো যে আমার আইএম নাম্বার রিপেয়ার হলো কি না। তো আইএম নাম্বার চেক করে জিনিসটা 06#, আর দেখুন এখানে আইএম নাম্বার রিপেয়ার হয়ে গেছে। তো অনেক সময় হয়ে যায়, যদি না হয় তাহলে আমি ফাইল দিয়ে দেবো, আপনারা ফাইলটা সিম্পলি ফ্ল্যাশ করে দেবেন। তো ফ্রেন্ড, এতটুকু ফান্ডা J2 আইএম নাম্বার রিপেয়ার করার জন্য। Z6টাকে আপনাকে হচ্ছে রুটেট করতে হবে, তারপর Z3X-এ গিয়ে রেজিস্টার EFS করলে প্রবলেম সলভ। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়ার জন্যে। আর আপনারা যারা আমার চ্যানেলটি ভিডিওতে প্রথম দেখছেন, আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি এখানে মোবাইল কম্পিউটার ইন্টারনেটজনিত ভিডিওগুলো আপলোড করি। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।